ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশুসহ সাত। মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশুসহ সাতজনের। সোমবার বিহারের কাটিহারের কোটা থানার আওতাধীন 81 নম্বর হাইওয়েতে দিঘড়ি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অটোটি খেয়ারি গ্রাম থেকে কাটিহারের দিকে আসছিল, সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক। দিঘড়ি পেট্রোল পাম্পের কাছে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সাতজনের, তারা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের আধিকারিক কর্মীরা। স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারটি মধ্যপ্রদেশের ইটারি যাচ্ছিলেন এবং কাটিহার থেকে তাদের ট্রেন ধরার কথা ছিল। দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা হাইওয়েতে বিক্ষোভ দেখান। পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।